দুলিয়াজানত এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। বনকৰা যুবতী গৃহস্থর পর লুটিলে 6 লক্ষাধিক টাকা। গুগল পে এটিএম কার্ডের সহায়ত লুটি নিলে এই বৃহৎ পরিমাণের ধনখিন। প্রেমিক অমন শ্রীবাস্তবর সহায়ত কৌশলে ধন লুট করে জ্যোতি মুরারী। অসম গ্যাস কোম্পানি লিমিটেডর এগারী কর্মচারীর পর ধন লুট করেছে বিমল বিশ্বাস নামের লোকজনের ঘর বনকৰা হিসেবে আছিল যুবতীগী। ঘটনা সন্দর্ভত দুলিয়াজানত থানাত ইতিমধ্যে এজাহার দাখিল করেছে ভুক্তভোগী বিমল বিশ্বাসর। ইতিমধ্যে এজাহার দাখিল করেছে আরক্ষীর জালত পড়েছে জ্যোতি মুরারী আর প্রেমিক অমন শ্রীবাস্তব। ইতিমধ্যে দুইকে গ্রেপ্তার করে ডিব্রুগড় কারাগারে প্রেরণ করেছে আরক্ষী। আকৌ এবার উল্লেখ করেছো দুলিয়াজানত চাঞ্চল্যকর ঘটনা। বনকৰা যুবতী গৃহস্থর পর লুটিলে 6 লক্ষাধিক টাকা। গুগল পে এটিএম কার্ডের সহায়ত লুটিনিয়ে এই বৃহৎ পরিমাণের ধনখিন। প্রেমিক অমন শ্রীবাস্তবর সহায়ত কৌশলে ধন লুট করেছে জ্যোতি মুরারী। অসম গ্যাস কোম্পানি লিমিটেডর এগারী কর্মচারীর পর ধন লুট করেছে বিমল বিশ্বাস নামের লোকজনের ঘর বনকৰা হিসেবে আছিল যুবতীগী। ঘটনা সন্দর্ভত দুলিয়াজান থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী বিমল বিশ্বাসে। আরক্ষীর জালত পড়েছে জ্যোতি মুরারী আর প্রেমিক অমন শ্রীবাস্তব। ইতিমধ্যে দুইকে গ্রেপ্তার করে ডিব্রুগড় কারাগারে প্রেরণ করেছে আরক্ষী। মই মানে এটা মো ঘরতে মই আর মোর মানুষজনী আসিল আচ্ছা মানুষজনী ঢুকা এবছর নাই হওয়া তারপরে মই এটা দিগদার হয়েছে ভাত সাত বনাবলে ছোৱালীজনীক মই রাখিছিলোঁ। ছোৱালীজনী রাখার পিছত মানে ইয়াক কথা পাতিল সার মোর ঘরতে মানুষ নাই তো অকলে নিজের নিচিনা থাকবি কোনো চুরি চুরি এইবার নকবি কয় ঠিক আছে মই কইম আচ্ছা তারপর থাকিলে অল্প দিন এমন থাকিলে তারপরে মোর 12টা বজাত আহি পেলে মোবাইল থুই দেব সি টিপা টিপি কই থাকে 4টা বজাত আহি পেলে টিপা টিপি কই থাকে এই ভিতর ভিতর মানে কি কইলে এই মোবাইল গুগল পেকে 3.5 লাখ টাকা উইলিলে। উইলের পিছতে সি মানে ফরা হয়ে গেল 12-13 দিন নাই মানুষ বাইরত কবার গল ঘুরি পেলায় তারপর আহিলে আহার পাছতে মই ইয়ার লিস্টখন দেখালো দেখার পাছতে মানে সি কান্দিছে মই লওয়া নাই হেন তেন ঠিক আছে হব তারপর কেদিন পিছত আকো মোর এটিএম কার্ডটা দরকার পড়ছে মই মানে ড্রয়ারটো খুলেছি এটিএম কার্ড নাই তার সব বস্তু আসলে কিন্তু এটিএম কার্ডটো নাই ইয়া সুদিল যে এটিএম কার্ডটো কি কইলে এ মই নাজানো বলে মই লওয়া নাই আকো ব্যাংকত মাতিলে মাতি পেলায় লিস্ট বনায় দিলে তাতে আপনার সেই 2,35,000 টাকা উলিয়ালে এটিএম কার্ড দিয়ে পেলায় পুলিশে পড়া এটা পুলিশে তো জেলত ভরাই দিলে এটা পুলিশে মুখ কলে যে কি হয় আপনার পাশত জানাম এনেকাই কলে পুলিশ শাস্তি হওয়াটা বিচারছ মানে সেইটো কারণে কালি মানে কোথাও শাস্তি হব লাগবে ইয়াতলগে এটা লক সেই লকাবে ভরাই দিলে দুটাক গুটি রাতে থাকিলে আজি রাতে চালান করে দিলে ডিব্রুগড় এনেকা মানে পয়সা যদি কাম করা ছোৱালী সবে যদি রাখে সাবধান থাকিব লাগে আর মোর 6 লাখ টাকা লয়ে গেছে মই মানে একদম এটা বহুতই দুঃখী হয়ে গেছি এটা ইমান কষ্ট করা পয়সাখিনি লয়ে গেছে মই এটা বহুত দুঃখী হয়। আর দুলিয়াজানত এই ঘটনা সংঘটিত হয়েছে আর এই ঘটনা ইতিমধ্যে সঞ্চলনের সৃষ্টি করেছে। বনকৰা যুবতী গৃহস্থর পর 6 লক্ষাধিক টাকা লুট করেছে গুগল পে এটিএম কার্ডের সহায়ত এই বৃহৎ পরিমাণ ধনখিন লুটি লৈ যায়। প্রেমিক এই ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল অমন শ্রীবাস্তব। অসম গ্যাস কোম্পানির এগারী কর্মচারীর পর লুটি নেওয়া হয়েছে এই টাকাখিন। এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র দুলিয়াজানত। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।